হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরা ভালো আছি। আর এখন বাজে সকাল 7:30। এখন থেকে ভিডিওটা শুরু করলাম আর ঘুমিয়ে উঠে এসে দেখছি মা লুচি করলো আর সুজি। সকাল সকাল সবাই মিলে খাবো তার জন্য। কেউ কোথায় লাগাচ্ছো? কোথায়? ভিতরে ভিতরে। চলো আমি দেখে দিচ্ছি, উঠো। এখানে লাগাই না, ওইটুকু খুঁড়তে হবে নাকি? ওই দিকে পালং আছে, ওইদিকে চলে যাও। গাছগুলো সব পড়ে কি হয়েছে দেখো, জল দিয়েছে দিয়ে। টমার গাছে ফুল হয়ে গেছে দেখো, টমা হবে এবার। এক সাইডে লাগাতে হবে। কপি গাছগুলো দেখো, কপি হবে। আমি কুদাচ্ছি, তুমি লাগাও। আমি কুদাচ্ছি, তুমি লাগাও। কি করছো? আমি কুদাচ্ছি, তুমি লাগাও। ওটা আবার কি? আমি যে পারি না। খুঁড়ছো? হ্যাঁ তো খুঁড়ছি বলো। আর তুমি লাগাও, আমি যে লাগাতে জানি না। আমি যে লাগাতে জানি না, তুমি আরো খুঁড়তে হবে। তুমি খুঁড়ো তাহলে, আমি লাগাইছি। খুঁড়ো খুঁড়ো খুঁড়ো, দাও আমাকে দাও। থামো থামো, হবে না তো। একটা করে লাগিয়ে দাও। লো মাটি দাও, মাটি দাও, মাটি দাও, ঘুরাতে মাটি দাও। ওই ওই সাইড থেকে দাও, ওই সাইড থেকে, দু সাইড থেকে দাও। তুমি গাছটা ধরো, আমি দিচ্ছি। তুমি গাছটা ধরো, আমি এক হাতে ফোন ধরে আছি যে। আর কদিন পর জল দিতে হবে? কদিন পর না, সন্ধ্যে সময় দিতে হবে। সন্ধ্যে সময় দিয়ে দিব, ঠিক আছে? এক গ্লাস জল দেখি, ছাড়ো গাছটা। না এখন দিতে হবে না, এখন গুড়াটা ই হয়ে যাবে, নরম হয়ে আছে, মাটি ভিজা আছে, এখন দিতে হবে না। গাছগুলো ফুল গুলো সব ঠিক হয়ে যাবে দেখিও। সন্ধ্যার সময় জল দিতে হয়, সকালে জল দিতে হয়। দুপুরে রোদের সময় জল দিলে গাছে ঠান্ডা গরম ধরে দিয়ে গাছ মরে যায়, গাছ আর হয় না, বুঝলা? হয় সন্ধ্যায় জল দিবা, সন্ধ্যায় সব থেকে, সকালকার থেকে সন্ধ্যায় জল দিলে বেশি ভালো। সন্ধ্যায় জল দিতে হয়। ভালো কইরা পুতো হয়ে গেছে, আরো পুতো না, অত গুড়াতেই করতে হয় না, থাক ঠিকই আছে। চুটকি ছোট ভীমের চুটকি দেখো, পিয়সি চুটকির মতো চুল বেঁধেছে। পালং করতে হবে। কেউ পালং কেটেছে নাকি গো? চলো চলো চলো, আসো আসো আসো, দেখো মেথির শাক, এগুলো দেখো মেথির শাক। আসো 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 আসো, এ দেখো সিম গুলো দেখো, এখন কতটা হয়েছে তাও সব হনুমানে সব খেয়ে নিয়েছে দেখো গাছ।
ভাই আর বাবা, ছোট বোনের বর, ছোট বোনের মেয়ে সবাই মাঠে গেছে। আর দেখো এটা হচ্ছে বাবাদের ধনে জমি, আর দেখো কত বেথের শাক আছে। আর ভাই দেখো কিছুটা ধনে তুললো, বাড়ি নিয়ে আসবে। তাই ভাই ব্লগটা মানে করছিল, ভাই বলেও ছিল কিন্তু সেরকম ঠিক করে বলতে না পারায় আমি আবার পরে ভয়েস ওভার করছি। আর দেখো বাবা যে জমির মধ্যে ঘাসগুলো আছে ওগুলো তুলছে। আমার যেতে খুব ইচ্ছে, আমি যেতে চাইছি, আমাকে মাঠে নিয়ে যাচ্ছে না, কারণ আমি আমি বলছি যে দেখে চলে আসবো, কিন্তু বাবু ছোট তার জন্য নিয়ে যেতে চাইছে না, বলছে না এখন যেতে হবে না, তাই বলছে মা বাবা সবাই। দিয়ে ভাই বলেছে আমি ভিডিও করে এনে দেবো, দেখবি। আর দেখো ধনে জমি ফাঁকা, কারণ ধনে অনেকটা তুলে বিক্রি করেছে তার জন্য। এই দেখো এটা হচ্ছে বাবাদের রায়ের জমি, শস্যের জমি, শস্য বলে সবাই, আমি আমরা রায় বলি, তাই রায় বলছি। আর দেখো ফুল ঝরে গেছে, আর শস্যের ফুল তো সবাই পছন্দ করে, আমার তো বেশ ভালোই লাগে, কারণ ফটো তুলতে ভিডিও করতে ছোট ছিলাম তখন খুব আমি ফটোও তুলেছিলাম, আর এবার তুলবো ভেবেছি, তো এই এরকম অবস্থায় যাওয়া হয়নি, বাবু পেটে ছিল তার জন্য। আর দেখো কিছুদিন পরে রায় পুষ্ট হয়ে গেছে, ফুল ঝরে গেছে, পেকেও যাবে, তখন কাটবে। কি হচ্ছে বাবা, ঘুমে যাও, শোনো বাবু উঠে গেল। আর ওই সাইডে আরো মানে অনেকটা আছে জমিটা, এদিকে দেখো এটা পুরোটা ধনের জমি হচ্ছে, ধনেগুলো হচ্ছে বাবাদের জমি তো নিজের না, জমি খাজনাতে নেওয়া তার জন্য। দেখো ধনে গাছগুলো কত বড় বড় হয়েছে, আর এই ধনে এগুলো বাড়িতে এসে খাওয়া হবে, মুড়ি মাখিয়ে বা এমনি ভাতের সঙ্গে বেটে। এখন বাড়ি আসবো, ওরা তাই তাড়াতাড়ি করছে। দুটো ছাগল আছে বাড়িতে, তাই বাবা বলছে মাঠে আর জব ঘাস কাটতে যাব না, এই জমির ঘাসগুলোই নিয়ে যাব, তাই বলল। ওইদিকে যে একটা পিছনে ঘরের মতো দেখছো, ওটা হচ্ছে ডিপ, জল তোলার। ধরুন জমিতেও দেখো এক একটা শস্যের গাছ আছে, দেখো শস্যের ফুল, এগুলো এখনো বড় হয়নি। এদিকটায় দেখো, এদিকটা অনেকটা ফাঁকা করে তুলেছে, কারণ ধনে যখন বড় হবে তখন অনেক অনেকটা জায়গায় মানে ঘেরে নিবে, তার জন্যে অনেকটাই তুলে নিয়েছে। এদিকে দেখো এদিকটা আবার একটু কমও হয়েছিল, আর ওই সাইডটা বেশি হয়েছিল, জল দিতে একটু দেরি হয়েছে তার জন্য। দেখো কত শাক, বেতের শাক জমিতে, আর দেখো এখন হয়ে গেছে বিকেল। আর একদিন সেই চাউমিনটা করছিলাম, প্রথম প্রথম দেখেছো তো ভিডিওতে, আমি তো করতে পারিনি সেদিন, আর সেদিন কোনো মশলা টসলা কিছুই ছিল না, আর আজকে মশলা আছে, আবার ভাই নিয়ে এসছে। সেদিনকার চাউমিনটা বেশ ভালো হয়নি, আর দেখো আজকে কত সুন্দর হয়েছে চাউমিনটা, ডিম অনেক কিছু মশলা ছিল আজকে, সবজি। আর সেদিন করেছিলাম, সেদিন সবজি ছিল না, আর সেদিন আমি প্রথম করেছিলাম আমি জানিও না, আর এবার করলাম ইউটিউব দেখে। দেখো চাউমিনটা কত সুন্দর হয়েছে, বাবা খেয়েছে, মা খেয়েছে, ভাই খেয়েছে, সবাই বলছে খুব সুন্দর হয়েছে চাউমিন। ভাই বলছে আবার এনে দেবো, আবার এভাবে করে করে দিবি, তাই বললো ভাই। দেখো একবারে করে ধরেনি বলে আমি ডবল একবার ভেজে তুলে নিয়েছি, দিয়ে আবার ভাজছে, না তো বেশি বেশি আছে তখন ভাজা হচ্ছে না।